ফেরাউন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে প্রভু প্রভু গো আল্লাহ রব্বুল আলামিন আমি ফেরাউন আয় আল্লাহ আমি আল্লাহ দাবি করেছি আসলে আমি আল্লাহ না আল্লাহ গো তুমি ছাড়া আর কোন আল্লাহ নাই রব্বুল আলামিন এই এলাকার আশেপাশে জঙ্গলের আশপাশ গ্রামবাসী যারা আছে সব মানুষ ঘুমের ঘুরে ঘুমিয়ে গেছে গা কিন্তু আমি ফেরাউন এখনো ঘুমাই না গভীর চোখের পানি ছেড়ে ছেড়ে ফেরাউন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দার বলে আল্লাহ রাব্বুল আলামিন ও গো আল্লাহ তুমি তাকায় দেখো গাছের ডালে ডালে সমস্ত পাখিরা ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক সবাই ঘুমের ঘরে ঘুমায় আমি ফেরাউন এখনো ঘুমাই না আল্লাহ তোমার কি মায়া লাগে না এ আল্লাহ বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি সারা বৃষ্টি আর কেউ দিতে পারবে না কান্দা শুরু করছে সেজদে হইরা আল্লাহর কাছে আল্লাহর মায়া লাগছে আল্লাহ তো অনেক বড় মায়া জোরে কোন ঠিক কি না আল্লাহ তাআলা বৃষ্টি চালু করে দিছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ফেরাউন যেই ঘোড়াটা গেছিল এই ঘোড়ার উপরে সোয়ার হইয়া আবার এলাকাতে এসে জনগণকে কয় হে জনগণ বৃষ্টি কি আসছিল ক চমৎকার বৃষ্টি এইটার নামই মেঘ এইটা হলো বৃষ্টি তো তো আমি কি কি মনে করো আমারে দেখছেন নি হে কয় কি কইতে কান্নাকাটি করে আনছে আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে আনার পরে এখন বেড়াগিরি নিজে করে নাউজুবিল্লাহ জোরে কর তোমারে ক্ষমতা আল্লাহ দিছে এখন তুমি ক্ষমতা পায়া যদি কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তুমি মন গড়া কথা বলো আল্লাহ তাআলা তোমাকে আসাইরা সুজা করবে এই যে টাকলা সাসা কেমন রইল মাথাত মাল নাই জোরে এখন ঠিক কিনা বিসমিল্লাহ বাদ দিয়ে দিবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে না কুমানি সুরে সংসদ কাফে দেশের মানুষ লগে লগে কিছু তাল দে আল্লাহ বলে কোথায় হাত দিতে যাও এ মিয়া রসুল বলেন যারা প্রতিদিন বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা বানায় রাখছে এই 19 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিবে আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিবা না তোমরা কোনোদিন তাদের দিকে তাকাবা না জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ বলবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও জাহান্নামী ফেরেশতার বলবে আল্লাহ তুমি কেন তারা পাপ করছে এরপরে জান্নাতের দিকে পাঠাইতেছো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দার জান্নাতে নিয়ে যাও আর জাহান্নামে ডিউটি করনেওয়ালা 19 জন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার বান্দার দিকে তাকাইস না আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি এই কথা বলার পরে 19 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ গো ও আল্লাহ তুমি তোমার বান্দারে এত সহজে কেন মাফ করে দিলা আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দের ভিতরে 19টা অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কত অক্ষর আছে এই 19টা অক্ষরে বিসমিল্লাহির রহমানির রহিম সাজানো আছে যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে মহান আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে
আইসো, সেই বিসমিল্লাহ যদি বাদ দিত সা, তাহলে আল্লাহ ধরবনি? আল্লাহ ধরছিল বেশি না হালকা, সামান্য একটু হালি ধরছে, এক কো দরায় এক কোর কানাডা কই গেছে গা? কানাডা যাওয়ার পরে হিয়ানো গিয়া দেহে হচ্ছে আরো 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 বেশি পাপি আছে, সব পাপ যোগ করে দেহে একলো বেশি করছে, পরে হে পাপিরা যাও আবার হে দিকে যাও, কানাডাও জায়গা নাই, কেড়ে জায়গা নাই। বান্দা তোমার নাম উসমান, আকাশ দিকে তাকাও তোমার উপর আছে আসমান, কোথায় যাবে উসমান? আসমান জমিনের মাঝখানে তোমারে আমি প্যাকেট করে রেখে দিয়েছি, লড়বা মরবা ঠিক থাকবা জান্নাতে যাইবা। বলতেছিলাম ফেরাউন আইসা বেড়াগিরি করে, এখন জনগণের কথা হইলে প্রথমে এরকম সুন্দর বৃষ্টিটা দিলেন না কেন? কারে ইবলিসে বুদ্ধি দিল, কয়া দেন কি কইতাম, কয়া দেন যে আমি রহমত দিতারি গজব দিতারি, প্রথম গজব দিয়া তোমরা ইমানের পরীক্ষা করছি, হ্যাঁ নিজের ইমান না হ্যাঁ আরেকবার ইমানের পরীক্ষা করে, কি বেয়াদব দেখছে। কপরেটা রহমত দিছি, ও তো তুমি গজব দিতারো রহমত দিতারো, এই জাতের গজব আবার দিলে তোমার খবর আছে, খুদার বলে খবর আছে, কিরকম বান্দার কিরকম খুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুদিন পরে পয়গাম্বর মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা গো যাও তুমি এই দেশ ছেড়ে চলে যাও, নীল নদী পার হইয়া যাও। মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে 600,000 উম্মত নিয়া রোয়ানা হইছে, যাইতে যাইতে পথের মধ্যে নীল নদী পারাপারের জন্য নৌকাও নাই, স্পিড বোটও নাই, ব্রিজ তো নাই, ফারুক কেমনে সকল উম্মতেরা মুসা আলাইহিসসালাম নদীর পারে দাঁড়াই রয়েছে। পয়গম্বর মুসা নবীকে তার উম্মত জিজ্ঞাসা করে, হে পয়গম্বর এই নদী পার হওয়ার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই, তাকায়া দেখেন আমাদের ডাইনে আমাদের বামে বরাবর পিছনে ওই ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে আমাদেরকে কতল করার জন্যে। পয়গম্বর মুসা নবী অমনি ডাক দিয়ে বলল, কোনো চিন্তা নাই, আমাদের সাথে আমাদের রব আছে, কোনো টেনশন নাই, আমাদের সাথে আমাদের রব আছে, আমাদের আল্লাহ আছে। দেন তো কত বিশ্বাস আল্লাহর উপরে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার পয়গম্বর মুসা নবী উম্মত নিয়া নদীর কিনারে আটকে গেছে গা, ফেরাউনে এরা তরবারি নিয়া আইসা পড়তেছে মারব, তুমি যদি একটু অনুমতি দিতা আমি জিব্রাইল যাইতাম ফেরাউন সহ সব এক জায়গা ধৈরা একটা আসার দিয়ে দিতাম, কিয়ামত পর্যন্ত খালি মাটি নিচে যাইব, একটু ফাও একটু অনুমতি দেও আল্লাহ। আল্লাহ ডাক দেখো, এই অনুমতি নেওয়ার আগে আমার মুসা নবীর জিগা আগে, সুবহানাল্লাহ, জিব্রাইল আমার ভাইরা বন্ধুরা আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহর তৈরি ফেরেশতা জিব্রাইল। জিব্রাইল কেন আস? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অমনি ডাক দিয়ে বলল, ও গো মুসা নবী নদী পারাপারে কোনো ব্যবস্থা নাই, ফেরাউন এবং তার বাহিনীরা আসতেছে আপনাকে আপনার উম্মতকে কতল করার জন্যে, অনুমতি দিলে আমি জিব্রাইল তাদের ধ্বংস করে দেই। এমনি পয়গম্বর মুসা আলাইহিসসালাম তখন ডাক দিয়ে বললেন, কি কি গো জিব্রাইল? না না, তোমার মতো জিব্রাইলের সাহায্য আমি চাই না, আমার সাহায্য করবে যিনি, তিনি মহান রাব্বুল আলামিন। জিব্রাইলের কাছে সাহায্য চায় না, আর আমরা কে সাহায্য চাই? গতবার গোসল করছে ফিরে, এই ফিরে এবছর গোসল করবো না করবো সন্দেহ আছে।
ফিরের দরবারও বেড়া বিডি ফাঁক নাফা গান বাজনা সব চলে, এরাও ফির। আয় হায়, এই পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মহানবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম যখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল তোমার মতো জিব্রাইলের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, তুমি যাও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আমার আল্লাহ যদি দয়া করে সাহায্য করে আমার আল্লাহর সাহায্য আমি গ্রহণ করব, পৃথিবীর কোনো মাখলুকের সাহায্য আমি গ্রহণ করব না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ তোমার পয়গম্বর এবং তার উম্মত এত মজবুত, এরা তরবারি নিয়ে ফেরাউন এরা কাছাকাছি আইয়ে পড়ছে, এরপরও তোমার সাহায্য বলে চায়, তোমার সাহায্য ছাড়া বলে আর কারো সাহায্য নিত না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার উম্মতকে পার করার জন্য আল্লাহ নৌকা আর ব্রিজের ব্যবস্থা না করে, মুফাসসিরিন কেরাম বলেন এই একটা নয় দুইটা নয়, নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত পার হইবার জন্য ১২টা রাস্তা আল্লাহ বানাইছে। কতটা রাস্তা? ১২টা, ১২টা। মুসা নবী এই ১২ রাস্তা দিয়া তোমার উম্মতকে সুন্দর করে পার হইয়া যাও। মূসা আলাইহিস সালাম উম্মত নিয়া রাস্তাটা পার হয়ে গেছে, ফেরাউন তার বাহিনী নিয়া সবাই আসতেছে, নদীর পারে আয়েশা দেখে মূসা নবী পার হয়ে গেছে। এমনি ফেরাউনের সহচর সাথীবর্গ ডাক দেখো কিভাবে পার হইল কেমনে রে, এমনি উকি মেরা নদীর দিকে তাকায় দেখে এত সুন্দর রাস্তা, আইল্যান্ড নাই, বিনা আইল্যান্ডে একবার ফ্রি রাস্তা। ফেরাউন কত আর চিন্তা করার লাভ কি, রাস্তা জন আছে পার হয়ে গেলে চলে, ক ঠিক আছে। ফেরাউনের সহচর সাথীবর্গ ডাক দেখো তাইলে নেমে যাই ক রাগ একটু দেখতে লই, সুবহানাল্লাহ চোরের মন, পুলিশ পুলিশ কেড়ে দরতালে পালিশমেন্ট করবে দুরকম ঠিক কিনা। এমন সময় আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া দিয়া ফেরাউনের কাছ থেকে দুইটা কথা নিছি। এক নম্বর কথা হইল জিব্রাইল আইসা ক, আচ্ছা ফেরাউন তুমি বলে আল্লাহ দাবি করছো, জিব্রাইল আলাইহিস সালামও শ্রদ্ধ বেশে আসছে ছিঁড়া ভরা কাপড় বইরা, এই ফেরাউন তুমি নাকি আল্লাহ দাবি করছো কো, হ্যাঁ তুমি আবার কর্তৃকাই না, আমি আল্লাহ দাবি করছি কবে উত্তর তো তো তুমি আবার কেনা ক, আমার পুরিশে ডুবু পরে তবে তুমি যে আল্লাহ হইছো, আচ্ছা তোমার একটা কথা জিগাই ক কি, যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা হয়ে আল্লাহ দাবি করে তার বিচারটা কেমনে করলে ভালো হইব? ফেরাউনকে কও কি তুমি যেখানে আল্লাহ আছে এখানে বান্দা হইয়া যদি আল্লাহ দাবি করে তারে ফানিত ফালাইয়া সুবাইয়া সুজা করে দিলে ভালো হইব? রাইডা দি লোকেরা, রাইডা দি লোকেরা, ফেরাউন নিজে কি রায় দিছে যে বান্দা যদি আল্লাহ থাকার সত্ত্বেও বান্দা যদি আল্লাহ দাবি করে সুদা কইরা দিলে পরে বিচারটা ঠিক মতন হইব। জিব্রাইল কো আল্লাহ তো দাবি কইরা ফেলাইছ আর এইদিকে রায়টাও তুমি খুব সুন্দর দিছ, তবে তোমার রায়টা খুব দারুণ রায়, তবে একটা আবদার আমার কো, কী আবদার, একটা কাগজ দিল বা লেখার একটা জিনিস দিল কলম বা কলমের মতো কিছু দিল, দিয়া বলল এটা লিখকা দিলে একটু ভালো আছে, ক অসুবিধা কি, যেখানে আমি ফেরাউন আল্লাহ আবার কোনো বান্দা আল্লাহ দাবি করে দাঁত ফলাই দেব, যাও দিছি লেখতো এখানে ফেরাউনে লেখতাছে যেখানে বান্দা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে তাহলে ওই বন্ড আল্লাহকে পানিতে ফালাইয়া ফালাইয়া সুবাইয়া সুবাইয়া মারিয়া দিতে হবে। লেখার পরে জিব্রাইল আলাইহিস সালাম কো আপনার লেখাটা তো চমৎকার হইছে, কথাটা চমৎকার লেখাটা চমৎকার, নিচে একটা সই থাকলে ভালো আছে সিংরিস আর দস্তখত দিছে কোন ইচ্ছে একটা সই। ফেরাউন নদীর পারে দাঁড়ানো ও বন্দা লেখা রয়েছে, রাস্তা তো রেডি আছে, এখন
আল্লাহ থাকা সত্ত্বে কেউ যদি আল্লাহ দাবি করে ফানিত ফালায় সুবাই সুবাই সুজা করতে হবে রাইডা দিছে গেড়া আল্লাহু আকবার জোরে কোন এখন আপনারা বলেন যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা আল্লাহ দাবি করতে এখন বলেন আল্লাহ কি শুধু আমরার এই দেবীদারে আছে আর কোথাও নাই হ্যাঁ আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইলামাকুম তুম বান্দা তোমরা যেখানে যেখানে আমি আল্লাহ সেখানে আছি সুতরাং কথা বলার সময় সাবধানে বলো তুমি এই সেমবি সেমবি আছে না দিকে একটা জায়গার নাম এই সেমবি থাইকা তোমার ফোন আসছে মোবাইলে জিগা ভাইসাব আমনে কো আমি ময়নামতি সেমবি থেকে কো ময়নামতি কোম্পানি গো থেকে কো ময়নামতি আছে তো হিরাবার জিগা আপনার সাথে আর কেউ আছে কো না আমি একলোই আল্লাহ কো কি কস এক তো সেমবি থেকে কইছত ময়নামতি আবার কস তুই একলা না যেখানে মানুষ একজন মনে করবা দুইজন তুমি একজন তোমার স্রষ্টা আল্লাহর একজন যেখানে তিনজন মনে করবা চারজন তোমরা তিনজন আর তোমাদের স্রষ্টা আল্লাহ আরেকজন সুবহানাল্লাহ সুবহান ফেরাউন রায় দিছে জিব্রাইল আল্লাহকে ডাক দেখো আল্লাহ লিখিত নিছি দস্তখত দিছে সব ঠিক আছে এখন কি করবো আল্লাহ ক কাগজ তোমার কাছে রাখো ক কি করবো আল্লাহ ক রাখো লাগে বলা আমি তোমার ডাইকে বলবো সুবহানাল্লাহ একটু পরেই ফেরাউন তার বাহিনী লইয়া ওই মুসা আলিহি সালামের জন্য আল্লাহ যে রাস্তা বানাইছে এই রাস্তা দিয়ে রোয়ানো হয়েছে মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাস্তার ডাক দেখো যেইভাবে হয়েছিলে সেইভাবে পানি নিচে চলে যাও সুবহানাল্লাহ রাস্তা আবার ফিনিশ ডিসমিস হয়ে গেছে এখনই শুরু হইল পানির নিচে যখন রাস্তা নিচের দিকে টান মারছে এমনি ফেরাউন সতার বাহিনী একেবারে পানির নিচে চলে গেছে পানির নিচে যাইয়া সুবা খাইয়া যখন বাইছে বাওয়ার পর আরেকটা সুবা খাইয়া যখন আবার মাথাটা বাওয়াইছে আল্লাহ তখন জিব্রাইলে ডাক দিছে ফেরাউন যে রায় দিছিল লিখিত কাগজটা কার কাছে জিব্রাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আরে জিব্রাইল না আদির করা লাভ নাই নীল নদীর মধ্যে সুবা সুবি আরম্ভ হয়ে গেছে কাগজ কই জিব্রাইল কো আল্লাহ কাগজ তো আমার কাছে লইয়া যা নীল নদীতে শুরু হইছে সুবা সুবি পানি নিচে যাইতাছে আর বাইতাছে যাইতাছে আর জিব্রাইল আলাইহিস সালাম গিয়া দেহে ফেরাউনে পানি নিচে যা আর আরেকবার বা আল্লাহ পানিরে ডাক দেখো কিছুক্ষণের জন্য একটু ধৈর্য রাখো পানি তার একটু সোজা ধরে রাখছে এমনি জায়গা রয়েছে আল্লাহ পাক জিব্রাইল কো জিব্রাইলেরে বললো জিব্রাইল তোমার কাজ শুরু করো ব্যানার বা পোস্টার এই যে পোস্টার করছেন আমার নামে পোস্টারে আছে ওলামাই কারামে নাম আছে দেখছেন তারপর আপনারা দেখে আসছেন এই লেখাগুলি এরকম আছে না এইভাবে এই কাগজটা ফেরাউনের চোখ বরাবর ধরছে জিব্রাইল এবার ফেরাউন ডাক দিয়ে বলে মানান্তা কে তুমি মাসমুকা কি নাম তোমার জিব্রাইল বলে কে আমি নাম কি বলবো পরে আগে বলো এই লেখাগুলি কে লিখেছে ফেরাউন কো লেখা তো আমার হাতের তোমার ওই নিচে দস্তখত রাখা সইডা কইডা আমার ওই জিব্রাইল ডাক দিয়ে বলল এই ফেরাউন কার সাথে তুমি নাফরমানি করো মুসা আলাইহিস সালামের দাওয়াত কালিমার দাওয়াতকে তুমি তিরস্কার করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়া নদী পারাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাস্তা করে দিয়েছে এই ফেরাউন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে বলে এই ফেরাউন
কোনো কথা থাকলে বলো এমনি ফেরাউন তখন ডাক দে বলল জিব্রাইল রে আমি মূসা আলাইহিস সালাম আল্লাহ যে আল্লাহর উপরে ঈমান আনছে যে ঈমানের দাওয়াত দে আমি আল্লাহ ওই মূসা নবীর আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহ কো আর কাম হবে না তুমি বহুত বড় পাপ করতে করতে গারো বানাই লইছ এই আমার ভাইয়ের জিব্রাইল আলাইহিস সালাম বলে লেখা গুলি কার ফেরাউন কো আমার এই রাই দিছে কেডা কো আমি দস্তকত 6 টাকার বলে আমার জিব্রাইল কো সুবা ও তোমার সুবা তোমারই সুবা খাইতে হবে খাও জীবনের সুবা আমার ভাইয়ের মূসা আলাইহিস সালাম আর আমার নবী মূসা নবী আর আমার আপনার নবী বেশ কম আছেনি আর জোরে কোন না রাত হয়ে গেছে গা অসুবিধা হইতাছে আপনাদের আজকের জন্য আরো 10-15 মিনিট সময় দেওয়া হবে অসুবিধা হবে না তো বায়রা আমার বন্ধুরা আমার আমার নবী আর মূসা নবী বেশ কম আছেনি কত বেশ কম না একটু শুনেন একটু শুনেন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর ডাক দিছে আল্লাহ আমি আসছি তোমার সাথে কিছু কথা বলতে আল্লাহ কো তুমি কই আছো কো আমি মিশর তুর পাহাড়ে আছি আল্লাহ তুমি জানো না কো তারপর আমি তোমার জিগাই আর কি মূসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কো কো আমি 70,000 পর্দার উপরে আছি কয় হাজার পর্দা একটা পর্দার কাছ থেকে আর একটা পর্দার কাছে যাইতে হইলে 70 বছর সময় লাগে এরকম কত হাজার পর্দার উপরে 70,000 পর্দার উপরে আল্লাহ পয়গম্বর মূসা কালামুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ পর্দাগুলি সরায়া দিলে আমি পয়গম্বর মূসা তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আসছি আল্লাহ ডাক দেওল মূসা নবী পর্দা সরানো হবে না তুমি যা বলার বলো আমি আল্লাহ তোমার বলার উত্তরটা দিয়ে দেব আল্লাহ এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম কো কি গো আল্লাহ তুমি কি পর্দা সরাইবা না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই মূসা নবী আমি আল্লাহ রব্বুল আলামিন এই পর্দা তোমার মতো পয়গম্বর মূসা নবীর জন্য আমি সরাই বলে তুমি শোনো শোনো গো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদার ইজ্জত আমি আল্লাহ দিয়েছি আমার নবীর এত ইজ্জত আর এত মর্যাদা আমার নবীর উম্মত যারা হবে এদের মধ্য থেকে আমার নবীর উম্মত যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যাবে আমার নবীর উম্মত নামাজের সেজদার মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দাকে একটা একটা করে উঠাইতে উঠাইতে সব পর্দা উঠাইয়া আমার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করব আমাদের নবীর মর্যাদা কত মূসা নবীর জন্য পর্দা সরায় না আর আমাদের নবীর দাম এত যে নবীর উপরে যারা ঈমান আনবো নবীরে যারা ভালোবাসবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে রসুলের তরিকা মতে জীবন যারা পরিচালনা করব তারা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিবে সেজদায় পড়ে গেলে স্বয়ং আল্লাহ 70,000 পর্দা উঠাইয়া বান্দার কথার জবাব দিতে থাকে নামাজে দাঁড়াইয়া যখন বলি আলহামদু বলেন আলহামদু বলেন আলহামদু অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু বাংলারে কার প্রশংসা তুমি করলা আমরা বলি লিল্লাহ আল্লাহর জন্য করি আল্লাহ জিজ্ঞাসা করে মানিল্লাহ
তোর আল্লাহ কেডারে তখন আমি আর আপনি বলি রব্বিল আলামিন আমার আল্লাহ হইল যিনি দুজাহানের লালন পালনকারী দুজাহানের লালন পালন কে করে আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ একসাথে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহ বায়রা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে যারা ভালোবাসবে নবীর সুন্নতের উপর যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান যারা মানবে তাদের মর্যাদা ইজ্জত এত বেশি আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে থাকে বান্দা বলে আলহামদু আল্লাহ জিগা লিমানিল হামদু কার লাগে প্রশংসা করো আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা বলে লিল্লাহ আল্লাহর জন্য করি এখন আল্লাহ জিগা মানিল্লাহ আল্লাহ আবার ক্যাডারি কারণ অনেকে মূর্তির আল্লাহ মনে করে কেউ সূর্যরে আল্লাহ মানে কেউ আসমানরে আল্লাহ মানে কেউ আগুনরে আল্লাহ মানে এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করে মানিল্লাহ আল্লাহ ক্যাডা লা ইলাহা ইল্লাল্লাহ লা টাকা নিছে না কোনো পয়সা নেই
ইহুদির ছেলে যুবক তখন ডাক দে বলে আব্বা ওই মোহাম্মদ কোন মোহাম্মদ এই মোহাম্মদের আব্বার নাম কি ইহুদি ডাক দে বলে আব্দুল্লাহ মায়ের নাম কি বলে আমেলা ওই যুবক আর চোখের পানি রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়া এবার যুবক আমার আপনার নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে পড়ে গেছে নবীজির কদমের মধ্যে পড়া কান্দে আর ডেকে ডেকে বলে ওগো নবীজি আমি জানিলা চরম বিয়াদবি আমি করেছি নবী গো আর কোনদিন এই বিয়াদবি করব না আমি আপনার জীবনে প্রথমবার দেখেছি আর কোনদিন আপনাকে আমি দেখি নাই কি গো নবীজি আমরা 14 গোষ্ঠী আপনার दुश्मनी করি আপনাকে গালি গালি দিয়েছি নবী গো আমাকে ক্ষমা করে দেন আর কদমে ধরেছি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না আমি কদম ছাড়ব না চোখের পানি ছেড়ে যুবক কাঁদলে এই সময় যুবক ডাক দেয় বলে তার বাপকে আব্বা গো আব্বা যাও গো তুমি বাড়িতে যাইও আমার মা আমার বংশগত যারা বাড়ি ঘরে আছে সবাইকে বইলা দিও এত দিন পর্যন্ত দিলে নবী মুহাম্মদের দুশমনি করেছে গো আব্বা গো এক সেকেন্ডের জন্য আর কোনদিন দুশমনি করব না আব্বা গো তুমি আমার বংশের সবাইকে জানাই দিও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বাপ ডাক দেখো তুই কালিমা আমার ছেলে হয়ে পড়বি আমার আগে তুই মুসলমান হবি হতেই পারে না আমিও কালিমা পড়ব দুজন কালিমা পড়া বলাইছি তিনি ছিলেন আমাদের নবী আলহামদুলিল্লাহ জোরে এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি ওই নবী যেই নবী কোনোদিন দুর্নীতি করেন নাই কোনোদিন অন্যায় করেন নাই কোনোদিন অন্যায়কে আশ্রয় দেন নাই সেই নবীকে নিয়া আস ইবনে ওয়াইল নামক বেঈমান সহ দলে দলে লোকেরা এলাকার ভিতরে গুইরা গুইরা বলতে আরম্ভ করে দিয়েছে এই এলাকার লোকেরা শুনো ও কি হইছে কো মুহাম্মদের যে ছেলে সন্তান আছে একজন ছেলেও নাই সব ছেলে মারা গেছে নবীজির ছেলে নাবালক অবস্থায় পৃথিবী থেকে আল্লাহ নিয়ে গেছে বড় ছেলের নাম ছিল কাসিম নবীজির আরেক ছেলের নাম ছিল ইব্রাহিম আরে দিল নবী রাহমাতুল্লাহ আলামিন কলিজা টুকরা সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে গেছে
সারা এলাকার মধ্যে বেঈমান কাফেরেরা ঘুরে ঘুরে বেড়ায়া বেড়ায়া বলে তোমরা মুহাম্মদের কালিমা আর পড়ো না, কারণ মুহাম্মদ একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই কালিমা এই ধর্মকে ধরে রাখবে, তার ছেলে সন্তানরা ধরে রাখলো, হইলে কিন্তু একজন ছেলে বেঁচে নাই, ছেলেরা যেহেতু নাই, নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে এই কালিমা রেখে গেলে তোমরা কেমনে কি করবে, এই ধর্ম আর রাখতে কেউ পারবে না। এমন সময় এই কথা যখন বেঈমান কাফেরা ঘুরে ঘুরে বেড়ায় বলে, আর আমার নবীকে গালি দিতে আরম্ভ করছে, আল্লাহ নবী রাহমাতুলিল আলামিন খাতামুন নবিগিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী তামাম জাহানের নবী যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন অমনই সূরা কাউসারের প্রথম আয়াত পাঠিয়ে দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাবিব আপনার ছেলে সন্তানদেরকে আমি নিয়ে গেলাম, কিন্তু আমি আপনারে কাউসার দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। কাউসার বলতে হাউজে কাউসার তো আছে, ওই এছাড়া কাউসার শব্দের অনেক অর্থ আছে। এর মধ্যে আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলে নবীজি আমি আপনার কাউসার দিলাম, এমন কাউসার, এই কাউসারের এক ব্যাখ্যার মধ্যে এক আরেকটা লেখে, সেটা হইল 30 পারা কোরআন। নবীজি আমি আপনার এমন কোরআন দিছি যে কোরআন আমি আর কাউকে দেই, বলেন তো কোরআনের দাম বেশি না কম? দিলেন নবী রাহমাতুলিল আলামিন বলেন, 30 পারা কোরআনুল কারীমের একটা অক্ষর যদি আমার কোন উম্মতে পড়ে শুদ্ধ করে, মহান আল্লাহ কমপক্ষে তারে 10টা সওয়াব দান করবে। একটা অক্ষর হোক কতটা সওয়াব দেয়? 10টা সওয়াব। বলেন আলিফ, 10টা সওয়াব হয়ে গেছে গা। আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর আছে, 30টা সওয়াব হয়ে গেছে গা। মহিলারাও যদি পড়ে, মহিলাদেরও এক একটা অক্ষরে 10টা সওয়াব আল্লাহ দান করবে। যালিকাল কিতাব, নবী গো এমন এক কিতাব আপনারে দিলাম, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। দেখেন না, ফজর মাগরিব এশা এই 3 অক্ত ইমাম সাহেব জুরে কেরাত পরে, আর জোহর আসর আসতে পরে, কিন্তু আমার কথা হইল এই সুরে ফাতেহা আপনাদের দেবিদ্দার থানা এই গ্রামের নাম কি মহেশপুরে, আপনাদের এই মহেশপুরে ইমাম সাহেবরা এই যে সুরে ফাতেহা প্রতিদিন পড়তেছে, এই যে পড়তে 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 আসতেছে, বিরক্ত লাগে? কিন্তু গান শুনতে শুনতে কই এই গান বালানা, মমতাজ বাদ আয়ুব বাচ্চু বালা, আয়ুব বাচ্চু বাদ, এরপর আরেক বেড়া, এরপর আরেক বিড়ি, এরপর আরেক বেড়া, এরপর আরেক বিড়ি, এরপর বাউল গান, আউল গান, ফাউল গান, গানের নামই ফাউল। এটা আসি কি আর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আমি আপনাকে কাউসার দিলাম, এর মধ্যে কোরআন দিলাম, নবী গো কোরআনের ক্ষমতা আমি আল্লাহ কেমন দিছি জানেননি, হুদাল্লিল মুত্তাকিন। অগনবীজি মুত্তাকিন বান্দা বান্দি যারা আল্লাহরে ভয় করে যারা, তাদেরকে কোরআনুল কারিমে জান্নাতের পথ দেখাইয়া দিবে, এমন কোরআন আমি আপনারে দিলাম। আপনি পেরেশান হইছেন কেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, হাবিব উচিরে আমি আল্লাহ আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন, এমন কিছু দিব কি যে দিব, কিছু যদি কইতাম তাহলে আপনারা শুনলে আর একটু ভালো হইতো, কিন্তু রাত হয়ে গেছে আমি আজকার পারতাছি না।
না ভাই সাহেব জোর করেন না, আমি কিন্তু দেড় ঘন্টা হয়ে গেছে, আমি পৌনে দশটা বসছি, সোয়া এগারোটা বাজে, দেড় ঘন্টা হয়ে গেছে। এরপরে আমার ভাইয়ের বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, তুমি আর আমি যদি নবীর প্রশংসা না করি নবীর কোনো আয়ে যায়? আর জোরে কন আল্লাহ কি কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির প্রশংসা আল্লাহ করে, আল্লাহ কয় অগো নবীজি আপনি হলেন প্রিয় নবী আমার, আপনি মহান চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ জোরে কর, আমাদের নবীর চরিত্র মতো আর চরিত্র কারো নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগো নবীজি 30 পারা কোরআন দিয়েছি, কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলাম নাজিল করে, আবার এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আপনার তাওরাত ইঞ্জিল জাবুর কিতাবের অস্তিত্ব নাই, সুহিফা একটার অস্তিত্ব নাই, কিন্তু আপনাদের দেবিদ্দার কুমিল্লা কোথাও কি তাওরাত কিতাবের হাফেজ আছে, ইঞ্জিল কিতাবের হাফেজ সব আছে, জাবুর কিতাবের হাফেজ আছে? আচ্ছা 30 পারা কোরআনের হাফেজ কি আপনাদের এলাকায় একজনও নাই? অভাব নাই আলহামদুলিল্লাহ। কর আল্লাহ কোরআনে কি কয় দেখে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব কোরআন আমি নাজিল করছি, আমি হেফাজত করব। ওই দিন আমি ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য ছাত্র দাঁড় করাইছি, একজন ছাত্র লুঙ্গি বালাগের ফোরতারে না, মাত্র 9 বছর, 30 পারা কোরআনের হাফেজ। একটু একটু আমি নইহা পাগড়ি পরাইছি, আমি জিগাই তোমার কি এই কোরআন শরীফ মুখস্থ আছে? কো জি হুজুর, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটানে শুনে দিতে পারব। আরো জোরে কইলেন না, সেই কোরআনের জন্য আমার আপনার নবী রাহমাতুল আলামিন উহুদের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে লড়াই করতে যাইয়া নবীজির দাঁত মুবারক উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলে আমার আপনার নবী রাহমাতুল আলামিন এই কোরআনের কথা বলার জন্য তাইফে যাওয়ার পরে বেঈমান কাফেরেরা আমার নবী রাহমাতুল আলামিনকে পাথর মারতে মারতে নবীকে জমিনে শুয়ে দিয়েছে, আমার নবী জমিনে পড়ে গেছে, নবীজির পালক ছেলে যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী কথা বলতে পারে না, আমার নবী বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও, আমার নবী ইসলামের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য বেঈমান কাফেরদের কাছে গেলে এরা যখন আমার নবীকে এইভাবে আঘাত করে, একবার নয় দুইবার নয় আমার নবী 3 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পাথর আঘাতে পড়ে গেছে, নবীজি জমিনে পড়ে গেলে যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাম পৃথিবীর মানুষেরা আমি তাকায় দেখি আমার নবীর ঠোঁট মুবারক লড়তে আছে, যায়িদ ইবনে হারেস বলেন আমি আমার কান নবীজির ঠোঁট মুবারকে লাগায়া দেখি আমার নবী কান্দে উম্মতি উম্মতি। ভাইরা আমার বন্ধুরা আমার কিয়ামতের কুটির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবে সবাই লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও, সমস্ত নবীরা লাইনে দাঁড়াবে, সমস্ত নবীর উম্মতরা যার যার লাইনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার দিবে সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, কিন্তু একজন নবী তিনি হইলেন তামাম দু জাহানের নবী রাহমাতুল আলামিন
চুকের পানি ছেড়ে দিয়া একটা দূর মারবে তিনি বুলচারাতের ফলে গোড়ায় আর একটা দূর মারবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে হাশর ময়দানে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে আল্লাহ উহুদের ময়দানে দাঁত দুটো আমার শহীদ হয়ে গিয়েছিল এই দাঁত কোন জায়গা তুমি রাইখা দিছো এই দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করো আল্লাহ গো তাইফের জমিনের রক্ত গলে তুমি কোথায় রাখছো গো আমার শরীরের আল্লাহ গো এই রক্ত গলেই তুমি মেহরবানি করে এই রক্তগুলি ওসিলা বানায়া আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো এই মহেশপুরের বায়রা আমার আমার আপনার নবী রহমাতুল আলামিনের কলেজা টুকরার ছেলে সন্তানদেরকে আল্লাহ নাবালক অবস্থা নিয়ে যাওয়ার পরে আমার আপনার নবীকে গালি দিতে আরম্ভ করে দিয়েছে বেঈমান কাফেরেরা আমার আপনার নবীর ব্যাপারে বদনাম যখন ছড়াইতে আরম্ভ করে দিয়েছে আমার নবী পেরেশান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব নবী গো কানতে হবে না পেরেশান হয়ে না আমি আল্লাহ আপনার ছেলেদেরকে দুনিয়াতে নিয়ে গেলাম আর আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম নবী আপনার এক নম্বর কোরআন দিলাম দুই নম্বরে আমি আল্লাহ আপনার উম্মতের সংখ্যা সবার চাইতে বেশি দান করব আপনার উম্মতের সংখ্যা হবে বেশি তবে আপনার উম্মতের মধ্যে একদল দাওয়াতের কাজ করবে একদল মসজিদে ইমামতি করবে আরেকদল মসজিদে মুয়াজ্জিন দায়িত্ব পালন করবে আরেকটা দলে মসজিদের দায়িত্ব পালন না করলো মসজিদ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দান করবে ৫০০ থেকে ৫ টাকা থেকে টাকা পর্যন্ত দান করবে আপনার একদল উম্মত এমন হবে যারা জাকিরিন শাকিরিন জিকিরে লেগে থাকবে আরেকদল উম্মতে থাকবে এতিম গরিব অসহায় মানুষদেরকে দান করবে দিন উচ্চস্থানে পৌঁছার জন্য কোরআন হাদিসের মাহফিলের জন্য হাজার হাজার টাকা দান করবে আরেকদল উম্মত থাকবে যারা ইসলামের জন্য কোরআনের জন্য ময়দানে নেমে তাজা রক্ত দিতে রাজি তারপরে ইসলামকে নষ্ট হতে দিবে না আপনি টেনশন করেন না আমার ভাইয়েরা এবার এবার একটা প্রশ্নের জবাব আমি প্রশ্ন করে আমি দিয়ে দিব মহান আল্লাহ নবীকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করলেন মেয়ে সন্তানদেরকে আল্লাহ রাখলেন ছেলে সন্তান তিনজনের একজনরেও আল্লাহ রাখলেন না কেন ছেলে দিলেন কেন দিলেনই যখন সবারে দুনিয়া থেকে নাবালক অবস্থায় নিয়ে গেলেন কেন প্রশ্ন জাগে কিনা আচ্ছা তিনজনের একজনরে রাখতো দুইজনরে নিয়ে যেত আল্লাহ দিলেন কেন এই এই কেন জবাবটা শুনে নাই আল্লাহ নবীকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন এর অর্থ হইল মুফাসসিরিন কারাম বলে এর এক নম্বর কারণ হইল যে দুনিয়ার জমিনে কারো যদি ছেলে সন্তান না হয় তাহলে মানুষ একটা গালি দিয়ে থাকে এই গালিটা গালি ভাষা এটা আরব দেশে বলা হয় আবতার আর আমরা বাংলাদেশ পুত্রহীন বা আটখোরা কি যেন একটা কথা কয় আসলে এই ছেলে সন্তান তো ওনার বানানোর ক্ষমতা নাই দেবে কে আরো জোরে কর ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দিয়েছেন এই কারণে যাতে বেঈমান কাফেররা আমার নবীকে পুত্রহীন আখুরা বলতে না পারে এই জন্য ছেলে দিয়েছেন দিয়েছেন যখন নিয়ে গেলেন গে কেন নাবালক অবস্থায় আর বড় হইল না বিয়া শাদী করতাল না আনন্দ উল্লাস কিছু করতাল না নিয়ে গেলেন কেন নিয়ে যাওয়ার কারণ দুইটা নিয়ে যাওয়ার কারণ কয়টা দুইটা মুফাসসিরিন কারাম বলেন দুই কারণের এক নম্বর কারণ হইল নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পাঠাইছেন আমাদের নবীকে শেষ নবী হিসেবে পাঠাইছেন এখন নবীর ছেলেরা যদি বাচ্চা থাকে নবীর ছেলে নবী না হইলে নবীর মর্যাদা থাকে না নবীর ছেলে যদি নবী না হত এই নবীর ছেলের মর্যাদা থাকতো না এই কারণে আল্লাহ নিয়ে গেলেন একটা কারণ দুই নম্বর কারণ হইল যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ওনার পরে যদি ওনার ছেলে নবী হয় তাহলে উনি যে শেষ নবী এই কথাটা ঠিক তাহে না যেরকম ঠিক কিনা আর এই নবী যে শেষ নবী এই কথাটা কোরআনে বলা হয়েছে যেহেতু কোরআনে বলা হয়ে গেছে এখন যদি নবীরে
নবীর ছেলেরে যদি নবী বানানো হয় তে কুরআন থেকে খাতামুন নবিগিন কথাটা বাদ দিয়ে দিতে হইব নবী মুহাম্মদের ব্যাপারে তাইলে মুহাম্মদ নামক নবীর যদি শেষ নবীর কথাটা কুরআনতে উদ্ধু করা হয় তাহলে কুরআন অসল কুরআন বেউদ্ধিত হয় কুরআন বেউদ্ধিত হইলে আমার নবী বেউদ্ধিত হয় আমার নবী বেউদ্ধিত হইলে কুরআন বেউদ্ধিত হইলে আমি আল্লাহ বেউদ্ধিত হয় সুতরাং হতে পারে না আমি আল্লাহ ইজ্জত আলা আমি নবীকে বানাইছি ইজ্জত আলা এই জন্য আমি আল্লাহ নবীর ছেলেদেরকে দুনিয়াতে নিয়ে গেলাম নবীর মর্যাদা ইজ্জত আমি আল্লাহ ঠিক রাখলাম দুই নম্বরটা হলো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের সংখ্যা এত বাড়ায় দিব যে নবীর উম্মতেরা মুহাদ্দিস হয়ে হাদিস পড়াবে মুফাসসির হয়ে তাফসীর পড়াবে নূরানি মক্তবে ডিউটি করবে মসজিদে ইমামতি করবে মুয়াজ্জিনি করবে এমন অবস্থায় নবীর উম্মতের মধ্যে এমন এক দল হইয়া দাঁড়াবে ইসলামের জন্য আল্লাহর আল্লাহ নবীর জন্য জীবন দিতে রাজি হবে তারপর কোরআন হাদিস ইসলামকে উচ্চ স্থানে পৌঁছাইয়া দিবে অতএব নবীর ছেলেরা না থাকলে অসুবিধা তাহলে বলেন আমরা নবীর ভালোবাসি কি বাসি না আল্লাহু আকবার এই জন্য আল্লাহ আয়াত নাজি করেন হাবিব আপনি পেরেশান হইয়েন না এরপর আল্লাহ দুই নম্বর আয়াত দিলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার দুই নম্বরে আল্লাহ নবীরে কাজ দিছে কাজ ফাসাল্লি লিরব্বিক হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন ওয়ানহার আর কুরবানি করেন কুরবানি মানে হালাল পথে চলা হারাম ছেড়ে দেওয়া এটাও কুরবানি সত্য কথা বলা মিথ্যার আশ্রয় না নেওয়া এটাও কুরবানি মানুষের ক্ষতি করা থেকে বিরত থেকে নিজের নফসকে কন্ট্রোল করা এটাও কুরবানি গরু কুরবানি তো আছে এছাড়াও কুরবানি নাই আছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে বিভিন্ন গালাগালি করে আপনার শানে যারা বদনাম করে আমি আল্লাহ তাদেরকে পুত্রহীন বানাইছি আমি আল্লাহ তারাই ধ্বংস হয়ে গেছে তারাই নষ্ট হয়ে গেছে আপনার ইজ্জত আপনার নাম আপনার দাম বাড়বে সারা কমবে না আপনাদের এই এলাকার ভিতরে যখন মুসলমান আমরা যারা নাম লেখার সময় মোহাম্মদ আবু বকর লেখে গেলে হ্যাঁ না মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ উমুক উমুক নাম লেখে না জোরে কর আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এই পুরা কুমিল্লা জেলার ভিতরে দেবীদ্যার থানা বাদ দিলাম বাদ না মানে দেবীদ্যার সহ কোনো মানুষের নাম আবু জাহেল আছে জোরে কর আমি এক হিন্দু রেজি গেছিলাম কিও তোমরা কৃষ্ণ বৃষ্ণ নাম রাহ আবু জাহেল রাখতারো না হিন্দু বেড়া ক হে মানু বলা না আবু জাহেল মানুষ বলা না হিন্দু বেড়া আবু জাহেল নাম রাখে না স্ক্রুপ রেখে দিব তারপরও আবু জাহেল রাখে না জোর ঘন্টে কিনা বাতাস নাম রাখে বৃষ্টি নাম রাখে তুফান নাম রাখে তুফানও নাম আছে আল্লাহ কই যাইতাম নাম হয়ে রাখছে তুফান আচ্ছা হে কি বাতাস হইব হে তুফান চালাইতো না এই জন্য নাম রাখবেন সুন্দর নাম ইসলামী নাম নবীন নামের সাথে নাম আপনাদের জানা মতো আবু জাহেল নাম কোনো মানুষের নামে আছে নাই মুসলমানের মধ্যেও নাই হিন্দুদের মধ্যে কোন জাতিরও এই নাম রাখে না আচ্ছা দুই নম্বর আপনাদের এলাকার কোনো মানুষের নাম আবু বকর আছে আছে সারা বাংলাদেশে মনে দুই একজন হইব আল্লাহ ওমর আছে ওমর ফারুক আছে কিন্তু আপনাদের জানা মতো হামান কয় নাম আছে হামান কারণ এই নামই রাখে না যেরকম ঠিক কিনা এই ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে যত বেশি করছে আল্লাহ তারে তত পিছনে ফেলাইছে আর ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য যে যত আগে আসছে আল্লাহ তার মর্যাদা খালি বাড়াইছে আবু বকর ওমর নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যত আগাইছে আগায় যাইতে 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 জান্নাতুল বাকি রসুলের পার্শ্বে আবু বকর ওমর শুয়ে রয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার রিয়াজুল জান্নাহ নবীজির রওজা শরীফটাই নবীজির ঘর ছিল আর এই পার্শ্বে তো মসজিদের নববী যেটা এখন তো বিশাল আকার হয়ে গেছে যারা গেছেন দেখছেন আল্লাহু আকবার এই হলো সারমর্ম মূল কথাগুলি আমি আপনাদের সামনে পেশ করেছি যদি হায়াতে বাঁচি
আগে পরে ইনশাআল্লাহ আবারো আপনাদের সাথে দেখা হতে পারে। আমাকে যিনি দাওয়াত করেছেন।